হাই দেওয়ার ভিউয়ার, ঢাকা অনলাইনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। কেননা ভালো থাকার টিপস নিয়ে ঢাকা অনলাইন সবসময় আপনার পাশে আছে। দৈনন্দিন জীবনের সব টিপস পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। চুল পড়ে যাচ্ছে, মাথায় চুল কম, ক্রমে টাক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আজকের ভিডিওর বিষয় হচ্ছে কীভাবে চুল পড়া বন্ধ করবেন এবং নতুন চুল গজাতে সাহায্য করবেন। আপনাকে প্রথমে যা করতে হবে, এক মুঠো পেয়ারা পাতা নিন, আনুমানিক 15-20টি, এবং 1 লিটার বিশুদ্ধ পানি নিন। হ্যাঁ, পেয়ারা পাতা এই জন্য নেবেন যে পেয়ারা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা নতুন চুল গজাতে সাহায্য করে। এসব উপাদান মাথার তালু সুস্থ রাখে, খুশি হওয়া রোধ করে এবং মাথার তালুতে ফলিক অ্যাসিডের ভারসাম্য বজায় রেখে নতুন চুল গজাতে সাহায্য করে। এখন প্রশ্ন হলো কীভাবে তৈরি করবেন। বলছি, একটি পাত্রে 1 লিটার পানি ফুটাতে হবে এবং ফুটানো পানিতে পেয়ারা পাতাগুলো ছেড়ে দিন। পেয়ারা পাতাগুলো 20 মিনিট ধরে সিদ্ধ করুন। এরপর পেয়ারা পাতা ছেঁকে নিন এবং পানি নামিয়ে নিন। ব্যবহার পদ্ধতি কীভাবে ব্যবহার করবেন। প্রথমে চুল ভালো করে শ্যাম্পু করে নিন। চুলে কন্ডিশনার ব্যবহার থেকে বিরত থাকুন। চুল কিছুটা শুকিয়ে নিন এবং পেয়ারা পাতার পানি ঠান্ডা করে মাথার তালুতে ডালুন। কমপক্ষে পেয়ারা পাতার পানি মাথায় 10 মিনিট ধরে ম্যাসেজ করুন এবং ম্যাসেজ করা সেই মিশ্রণটি 2 ঘন্টা লাগিয়ে রাখার পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্যাস, হয়ে গেছে। সপ্তাহখানিক ব্যবহার করে দেখুন, দেখবেন চুল পড়া বন্ধ হয়ে গেছে এবং নতুন চুল গজাতে শুরু করছে। এমন দৈনন্দিন জীবনের আরও অনেক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমরা আছি আপনার সাথে। হ্যাঁ, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে বা আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।